আমার অবস্থা দেখতেই পাচ্ছ, গরমে একদম কাহিল, ভীষণ ক্লান্ত, ভীষণ টায়ার্ড। বাট এই বিষয়টা নিয়ে কথা না বললেই নয়, আমি অনেকদিন পর এই বিষয়টা নিয়ে মুখ খুলছি। আমি ভেবেছিলাম কখনো এই বিষয়টা নিয়ে আমি মুখ খুলবো না বা কোনোদিনও খোলার প্রয়োজন হবে না, কিন্তু না, এই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে। বিষয়টা হচ্ছে দীপ্তিদি, বিষয়টা হচ্ছে দীপ্তিদি। দীপ্তিদি এমন একটা মানুষ যে মানুষটাকে নিয়ে যখনই সামনে আসে সেই মানুষটি, জানি না, চাইতে না চাইতে মুখে একটা হাসি চলে আসে। কারণ সেই মানুষটার কথা বলার ধরন, তার আচার আচরণ ব্যবহার এতটাই জলি, এতটাই পজিটিভ, আমার ভীষণ ভালো লাগে। আর আমি, যারা আমাকে রিয়েল লাইফে চেনে তারা জানে যে আমি প্রচুর হাসি, যখন হাসি তখন হাসা আমার কন্ট্রোল হয় না। আর দীপ্তিদি কোথাও না কোথাও ওই হাসিটার যোগসূত্র। সেই মানুষটাকে আমার এতটাই ভালো লাগে, এতটাই আপন আর কাছের মনে হয় যে সে যেরকমভাবেই বলুক না কেন, সে যদি আমাকে একটা ধাপড় দেয় আমার তবুও মজা লাগে। সে যখন আমাকে একটা বাজে স্ল্যাং বলে সে যদি কটাক্ষ করে সেখানে আমার আনন্দ লাগে। যখন সে ভালোবেসে কিছু বলে সেটাও ভীষণ স্নেহপূর্ণ লাগে। তো ভীষণ ভালো লাগে আমার এই মানুষটাকে। প্লাস কাবেরি তো আছে, ও তো ডার্লিং, ওর বিষয়ে এগুলো আলাদা করে বলতে হয় না। তো আজকে কেন দীপ্তিদির বিষয়ে আমাকে মুখ খুলতে বাধ্য করা হলো, আমি একটু আগেই ভিডিও দেখলাম, নটাঙ্কি চালু, নটাঙ্কি চালু, টস 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 টস, রস পড়ার কথা ছিল না, জল পড়ছে কেন রে? যাক ভালো, মাঝে মধ্যে কেঁদে হালকা হয়ে যাওয়া ভালো। কিন্তু তুই না বড্ড বেশি সিনেমা দেখিস, জানিস তো, সিনেম্যাটিক শটগুলো দিতে তুই বড্ড বেশি ভালোবাসি, এই যে লাইক দিস, এরকম ধরনের নিজের ইমোশনটাকেও কিন্তু বেচতে দু মিনিট চিন্তা করিস না, পয়সার যে নেশা সেটা তোকে ছাড়ায় কি। তো যথারীতি তুই ভীষণ কষ্ট, কারণ কিছু তোর পোষা আবার দালাল আছে, সেইগুলো তোকে সাপোর্ট করে তোকে ইনফরমেশান দেয়। যেমন লাউডস্পিকার, হ্যাঁ, ওয়াইটিতে লাউডস্পিকার হিসাবে যে ভদ্রমহিলাকে আমি চিনি, ভদ্র বলে মনে হয় না তার গেট আপ দেখে, বয়সে সবার থেকে বড়, কিন্তু সবাইকে দিদি ডাকে, যাই হোক, ঠিক আছে, এ এক দালাল। আর আরেকটা আছে লাইফস্টাইল, কানা লাইফস্টাইল, তো সেই কানা লাইফস্টাইল, এরা অনেক বলে, তো আমি সব পাতে মুখ মারি না, ঠিক আছে, তো এরা অনেক বলে, আমাকে নিয়েও বলে, বলে চলেছে, তো হাঁটা সাবান কি খাটা, আমি ঘুরেও দেখতে যাই না, আমার প্রয়োজনও পড়ে না। তো যাই হোক, এরা একে ইনফরমেশান দিয়েছে যে দীপ্তিদি আজকে খুব বড় একটা মন্তব্য করে দিয়েছে, যেটার ওপর আমি সত্যি বিরক্ত দীপ্তিদির ওপর। দীপ্তিদি বলেছে যে ঠাকুরনগরে গিয়ে এমন পেটে লাথি মারবে যে ফ্যালোপিয়ান টিউব ফেটে যাবে। কি করে বলতে পারলে দীপ্তিদি এই কথাটা, একটা একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে তুমি এই কথাটা বললে কি করে? তোমার একটা বারের জন্য তোমার মুখে বাঁধলো না এই কথাটা? আমি তো তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি, তুমি এমন একটা কথা বলবে আমি তো এটা আশা করিনি। তোমার মধ্যে যথেষ্ট মায়া মমতা আছে, আর তুমি যথেষ্ট টমবয় টাইপের, মানে যেখানে যেটা সেখানে সেটা, মানে যেমন কুকুর তার ঠিক তেমনি মুগুর, তুমি এই পথের পথিক। তাহলে তুমি কি করে এই বিষয়টাকে এইরকমভাবে তুমি প্রেজেন্ট করলে? আমার ভাবতে জাস্ট অবাক লাগছে। আমি সত্যি, আমি এতটা সিরিয়াসভাবে তোমার ভিডিওটা দেখা হয়নি, যেহেতু আমি শুয়েছিলাম, আমি এখন শুনলাম, শুনে আমার জাস্ট রাগ হলো, জাস্ট রাগ হলো। তুমি মুখে কি বলছো? সোজা যাবে ঠাকুরনগর, মারবে পেটে লাথি আর ফাটিয়ে দেবে ওর ওই ফ্যালোপিয়ানটু, কারণ ও ওটারই যোগ্য। চোখের জল দেখাচ্ছ তুমি? চোখের জল, তোমার চোখের জল দিয়ে রাখো, তোমার ওই ভেরু পোষ্য আছে না, তার তাকে পুষতে দিয়ে দাও। চোখের জল দেখাচ্ছে, সিম্প্যাথি, তুই টাকা ছাড়া কিচ্ছু জানিস না, পিসাজ কোথাকার, পিসাচিনি, তুই ওই টাকা ভোগ করবি? মরে গেলেও তোর ওই টাকা ভালো কাজে লাগবে না, ওই টাকা দিয়ে তুই সন্তান ধারণ করতে পারবি না, পাপের টাকা, লোকের ঘর ভাঙার টাকা, লোকের মান সম্মানের টাকা। মান সম্মান থেকে মনে আসলো,
তুই আজকাল MSL কে নিয়ে কিছু বলিস না কেন রে? ব্যাপারটা কি? আচ্ছা, তোর ভিডিও থেকে জানতে পারলাম যে তুই বললি, দেখ তোর ভিডিও আমাকে দেখতেই হয়, বলতে হবে না, তুই বললি আমার একটা স্টেপ সব গণ্ডগোল, কারণ ওরা পার্সোনালি ওয়াচ করে রেখেছে। তুই বিশ্বাস কর, এক তো এই ম্যান্ডির কেসটা করে তুই আমাদের কণিকাকে যে কোথায় উঠিয়ে দিলি সেটা তুই নিজেও জানিস না, আর সেকেন্ড এই যে তুই বললি না যে তার মানে উজ্জ্বল, এটা সত্যি, মানে কাজ হয়েছে কোথাও না কোথাও, ভিডিও আসছে না, কারণ ভিডিও করাই বারণ। ভিডিও করে যদি MSL এর এগেনস্টে, তাহলে ওর কপালে মহা দুঃখ আছে। তাই MSL কে হঠাৎ করে ছেড়ে দিয়ে ও সিধা চলে গেছে কার কাছে? ম্যান্ডির কাছে, কারণ নোংরা তো নোংরাকেই খোঁজে। কণিকাকে কুলসিত করতে পারিসনি, তুই ফেলিয়ার, বুঝতে পেরেছিস? পারবিও না, তোর ভিডিও করা বারণ MSL এর এগেনস্টে। যদি করিস শুধু তোর চ্যানেল না, তোর লাইফটাও স্পয়েল হবে, একটা ভুল স্টেপ আর সব শেষ। বিশ্বাস কর, এই জায়গাটায় না বিশাল তৃপ্তি আর শান্তি। আর দীপ্তিদি, ফালতু কথা না মুখে আওড়াবে না, কাজ করে দেবে একবারে, বুঝতে পেরেছ? প্রতিটা মানুষ ক্ষুব্ধ ওর উপর, প্রত্যেকটা মানুষ।